my world's so bright. It's hard to breathe, but that's alright. Hush. তো হে ওয়াটস পিপল, তোমাদের সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটি হয়তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো কী টপিক হচ্ছে। আমার যে আগের ভিডিওটি ছিল, তো সেই ভিডিওটি আমি তোমাদেরকে বলেছিলাম যে পিং প্রবলেমের সলিউশন আমি পেয়ে গেছি এবং সেই রিলেটেড ভিডিও তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। সো গাইস, ফাইনালি আমি সেই পিং প্রবলেমের যে ভিডিও, তো সেটা আমি নিয়ে এসেছি। কীভাবে তোমরা তোমাদের যে গেমের পিংক আছে, তো সেই পিং ঠিক করতে পারবে 1 GB, 2 GB এবং 3 GB র্যামের। সো গাইস, এই বিষয়ে আজকে কথা বলবো। তো গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও এবং গাইস ভিডিওটি একদম পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এরকম লেটেস্ট ভিডিও নোটিফিকেশন তোমরা পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের আমি কিছু কাস্টমাইজ সেটিংও বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, তো সেই ভিডিওটিকে অবশ্যই দেখে আসতে পারো। ফার্স্ট গ্লোয়াল কীভাবে লাগাবে সে অনেক কিছু তথ্য ছিল আগের ভিডিওতে এবং আজকে আমি তোমাদের শুধু পিং প্রবলেমের যে সলিউশন আছে তো সেটা বলবো। ব্যক্তিগত আমার ওপিনিয়ন, তোমরা ট্রাই করে দেখতে পারবো, অবশ্যই তোমাদের এরকম পিং যে প্রবলেম আছে তো সেটা সলভ হয়ে যাবে। আমারও পিং প্রবলেম হতো আগে, তো এখন আমার পিং প্রবলেম সলভ হয়ে গেছে। তোমাদের আমি একে একে সমস্ত টিপস বলছি। তো গাইজ, যারা ফার্স্ট অফ অল 1 GB এবং 2 GB র্যামে খেলো ফ্রি ফায়ার, তো তাদের জন্য একটা যে বেস্ট হচ্ছে, তোমরা অনেকেই দেখবে যে আলট্রাতে সাপোর্ট নেয় না, তাদের জন্য তারা স্ট্যান্ডার্ডে খেলে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে খেলা খুবই ভালো। যাদের 1 GB এবং 2 GB র্যাম আছে, যাদের 1 GB র্যাম আছে তাদেরকে আমি বলবো তোমরা স্মুথে খেলার চেষ্টা করো এবং যাদের 2 GB আছে তারাও স্মুথে খেলতে পারলে খুবই ভালো, তাদের পিং প্রবলেম হবে না। এবং স্ট্যান্ডার্ডে খেললে তাদের একটু হয়তো পিং হাই থাকতে পারে, কিন্তু সেরকম একটা হাই থাকবে না। তো এটা ছিল ফার্স্ট একটি। আর তোমাদের যে সেকেন্ড টিপসটি বলবো, তো সেটা হচ্ছে যাদের একদমই 99 হয়ে যায় সবসময় পিং, যাদের পিং একদম সবসময় হাই থাকে, তো তাদেরকে আমি তো বলবো যে তোমরা খেলার আগে মোবাইলটি একবার রিস্টার্ট করে এসো। রিস্টার্ট করে সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ডে অ্যাপ সরিয়ে নিয়ে তোমরা তারপরে ফ্রি ফায়ার খেলো, তো তোমাদের সেরকম পিং প্রবলেম আর হবে না। সো দ্বিতীয় নম্বর টিপসটি হলো, যাদের একদমই খেলতে সমস্যা হচ্ছে তাদের জন্য একটা টিপস হচ্ছে যে তোমরা এক কাজ করতে পারো, খেলার সময় তোমরা এরোপ্লেন মোড প্রেস করে তোমরা তারপরে খেলা চালু করতে পারো, তাহলে হয়তো তোমাদের যে পিং প্রবলেমটা আছে তো সেটা সলভ হয়ে যাবে। এবং অনেক কিছু টপিক আছে, তো আমি তোমাদের একে একে বলবো, তো তোমরা গাইস ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর গাইস, যাদের খুব মানে প্রবলেম, যারা একদম খেলতেই পারছো না, তোমাদের চালু করার সময়ই খুব প্রবলেম দিচ্ছে, তো তাদের জন্য বেস্ট সলিউশন আছে। তো তোমরা সবাই মিলে এখানে দেখতে পাচ্ছ গাইস কানেকশন রিপোর্ট। তো কানেকশন রিপোর্টে সেন্ড রিপোর্ট করলে তোমাদের কি হবে, যে কানেকশনটা যে আছে তারা একদম প্রবলেমটা ঠিক করার চেষ্টা করবে। তো আমার নেট স্লো চলছে, যে গাইস আমাদের রিপোর্ট হয়ে গেছে সেন্ড, তো তোমরাও একে একে রিপোর্ট করে দিতে পারো সেন্ড, তাহলে হয়তো তোমাদের যে সার্ভারের যে তোমাদের যে গেম যে আছে, তোমাদের যে গেমটা তোমাদের আরও ভালো করতে সাহায্য করবে, তা করবে। তো তোমরা সবাই মিলে সেন্ড রিপোর্ট করতে পারো। তো এটা রিপোর্ট হচ্ছে কানেকশন রিপোর্ট। তো এটা হচ্ছিলো গাইস চতুর্থ টিপস। এবং গাইস, সেরকমভাবে এখনও ফ্রি ফায়ারে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো পিং ঠিক করা যায় না। সো গাইস, যেগুলো আছে সব মোবাইলেই থেকেই তোমাদের কিছু না কিছু করতে হবে, তো সেরকমভাবে অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা কিছু করতে পারবে না। তো গাইস, আজকে তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিও। সো গাইস, গুড বাই। अबे चल जल्दी कर, प्यूटीफाई को भी घेरना है।